দিদি নাম্বার ওয়ান বাংলার অন্যতম জনপ্রিয় একটি রিয়েলিটি শো। রবিবার দিদি নাম্বার ওয়ানে বসেছিল চাঁদের হাট। শ্রীমা ভট্টাচার্য, আভেরি সিংহ রায়, ঐন্দ্রিলা প্রমুখ ছিলেন ওই পর্বে। আর এখানে এসেই শ্রীমা ভট্টাচার্য কথা বললেন নিজের জীবনের প্রেম নিয়ে। শ্রীমা ভট্টাচার্য তার ছোটবেলার বন্ধুর সঙ্গে রবিবার দিদির মঞ্চে আসেন। এসে জানান, তিনি যখন স্কুলে পড়তেন তখন তিনি প্রথমবার দিদি নাম্বার ওয়ান খেলতে এসেছিলেন, জিতেও ছিলেন। সেই অভিজ্ঞতার কথা মনে করে অভিনেত্রী বলেন, আমি ট্রফি জিতে পরদিন আনন্দ করে স্কুলে নিয়ে গিয়েছি টিচারদের দেখাবো বলে। ওমা, গিয়ে প্রশংসা শোনার আগে বকা খেয়েছিলাম। সেই বিষয়ে শ্রীমা বললেন, আসলে আমরা সকলে মিলে সেই ম্যামের নামে ভুলভাল কথা বলেছিলাম, যা উনি শুনে ফেলেছিলেন। আর যেহেতু আমি প্রিফেক্ট ছিলাম, তাই উনি আমার মুখটাই মনে রেখে বকা দিয়েছিলেন। তার এত ছেলে বন্ধু ছিল যে কেউ তাকে প্রপোজ করলেই তিনি তাকে সেই বন্ধুদের দিয়ে ভয় দেখাতেন। শ্রীমা ভট্টাচার্য কি বর্তমানে প্রেম করছেন? এই প্রশ্ন শুনে রীতিমতো লজ্জায় পড়েন শ্রীমা। তারা কেউ কিছু না বললেও রচনা বলেন, সে কিন্তু এখানে খেলতে এসেছিল, মায়ের সঙ্গে এসে খেলে গেছে। কানাঘুষোয় শোনা যাচ্ছে ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি শ্রীমা প্রেম করছেন। তাদের একসঙ্গে রিল বানাতেও দেখা গেছে, কিন্তু তারা এখনও আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা কিচ্ছু জানাননি। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।